তোমাদের বিরুদ্ধে পিটিয়ে খুন করার অভিযোগ, তোমরা কি এরকম কিছু করেছো না ফাঁসানো হচ্ছে? আমরা এরকম কিছু করিনি, আমাদেরকে ফাঁসানো হচ্ছে। কেন ফাঁসাচ্ছে কেন তোমাদের, কি কারণ? তা তো বলতে পারবো না কেন ফাঁসাচ্ছে। তা কোনো রাজনৈতিক কারণ আছে কিছু? না ঠিক জানা নেই, আমি ছিলামই না ব্যাপারটার মধ্যে, আমি সঠিক জানি না কি ঘটনা। কি নাম? আমার নাম মনোরঞ্জন দাস। বিশ্বজিৎ কোথায়? বিশ্বজিৎ। আপনারা কেউই মারধর করেননি? না আমরা মারধর করেন। বাড়ির লোকের অভিযোগ শরীরের তো আঘাতের চিহ্ন পাওয়া গেছে। না না ওসব পড়ে যায়, মদ খেয়েছিল প্রচুর লোটে, মারে রাখাতে চিহ্ন আছে। তোমরা কি তুলে এনেছিলে ওকে বাঁকুড়া মোড় থেকে? না না বাঁকুড়া মোড় এমনি নিয়ে এসেছিলাম। ঘরে খবর দেয়নি, ঠিক আছে। যখন আমার মা দেখতে পারে ওনাকে, মানে ইশারায় যখন ডাকে, তখন উনি মা যখন দৌড়িয়ে আসে তখন দেখে যে অবস্থা খারাপ ছিল, তখন আমাকে ওষুধ দিয়েছিল, ইমার্জেন্সি হেলথ ওয়ার্ডে দেখানো হয়েছিল, ভর্তি করা হয়েছিল, ভর্তি হয়েছে। কি বলবে এটা চলে? তার জন্য কি তোমরা মারধর করেছিলে পরে? না না মারধর করা করেনি আমরা, আমরা জিজ্ঞেস করতে যে কি করেছে, পুরো নেশা অবস্থা ছিল, নেশা অবস্থা ছিল, তখন ওকে রাগের মতো একটু মেরে দিয়েছিলাম। কে কে ছিল তোমরা, তোমরা কে কে ছিল? তখন